মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিষী নারী। স্বামী বিবেকানন্দ বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, কিন্তু মাস্টারমশাই তাতে আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে মাকে সব কথা বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কী এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। পরবর্তীকালে তাই স্বামী বিবেকানন্দ বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। পাড়ায় তাঁর নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না, এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুকে বললেন, তাঁর কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে লোকে তার নানা রকম অপব্যবহার করে। পুত্রের অনুযোগ শুনে বিশ্বনাথবাবু আবেগ ভরে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্যে যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাঁকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা। মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ, ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যে পাপী তাকেও। বলতেন, গড দ্য উইকেড গড দ্য সিনার, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে একদিনও একটু আনন্দ ও শান্তি দেয়া যায় সেইটুকুই সত্য, এই তো আজন্ম ভুগে দেখছি। বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রর সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, এক বছরের বেতনও বাকি। সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন, তাকে পাঠালে সে ভালো রকম পাস করবে। রাজকুমারবাবুর মেজাজ ভালো ছিল না, মুখও বিকৃতি করে বললেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা নিজের চরকায় তেল দেখে যা। নরেন্দ্র চিন্তায় পড়লেন, তার নিজের পক্ষে অত টাকা জোগাড় করা কঠিন, কি করা যায়। মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদোর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন, রাজকুমারবাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমারবাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমারবাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন, হরিদাসের মাইনেটা যদি তিনি মকুব না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজ ময় ছড়িয়ে দেবেন। রাজকুমারবাবু তখন বিপদ বুঝে বললেন, বাবা রাগ করিস কেন, তুই যা বলছিস তাই হবে, তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি? কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন, আর রাজকুমারবাবুও এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন।
পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটা আনুপূর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ আপনি সাধু, আমি ভাঙ্গি ম্যাথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হল, আমি না সন্ন্যাসী, আর আমি কিনা ম্যাথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না, ছি ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি, ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তার ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। স্বামীজি তখন কাশীতে, খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন। শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমদাদাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে, আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসীই নয়। পাওহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাঁকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন পাওহারি বাবার কুঠিয়ায় একবার এক চোর ঢুকেছিল। জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে পাওহারি বাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে। পাওহারি বাবা সেই জিনিসগুলো নিয়ে ছুটতে ছুটতে গিয়ে চোরকে ধরলেন, তারপর জোর করে তার হাতে সব জিনিসগুলো তুলে দিলেন। স্বামীজি যখন হিমালয় যান, এক সৌম্যদর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন তিনি সত্যিই উঁচু দরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পাওহারি বাবার কুঠিয়ায় চুরি করতে গেছিল। সাধুটি বললেন, পাওহারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম। এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। স্বামীজির পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা। বিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে। তাঁরাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন। সকলে মিলে এক জায়গায় উঠলেন। স্বামীজির খুব পড়াশোনার অভ্যাস। এক গুরু ভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তাঁর জন্য বই নিয়ে আসেন, মোটা মোটা বই, কিন্তু স্বামীজি তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু। স্বামীজির গুরু ভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন। স্বামীজি সে কথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন, আমি সব কটা বই ভালো করে পড়েছি, আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা। মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে। স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি শুনে বললেন, কি বলছিস, এই দশখানা বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞেস কর, সব বলে দেব। শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন একাদশ খণ্ডটি পড়ছেন। স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন। স্বামীজি শুধু তার সব প্রশ্নের উত্তরই দিলেন না, অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে গেলেন। শিষ্যকে স্বামীজি বললেন, দেখলি,
একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়, শ্রুতিধর স্মৃতিধর হয়। স্বামীজি তখন ক্ষেত্রীর রাজার অতিথি হইয়াছেন। একদিন সন্ধ্যাবেলায় রাজা সঙ্গীতের আয়োজন করেছেন, একজন বাইজি গান গাইবে। রাজা স্বামীজিকেও গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন, স্বামীজি এলেন না। বলে পাঠালেন, সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল, হামারে প্রভু অবগুণ চিত ন ধরো, সমদর সিহে নাম তিহারো, আব মোহি পার করো। প্রভু আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজির কানে গানটি পৌঁছল। গানটি ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজমান। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন, এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমার ওই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়েছে। সবার মধ্যে এক সত্তা, কাউকে ঘৃণা করতে নেই। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসর উপস্থিত হলেন। শোনা যায়, গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। বিদেশ যাবার কিছুদিন আগে স্বামীজি তাঁর গুরু ভাই তুরিয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের ওপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরিয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো, বুদ্ধও কি ঠিক এমনি অনুভব করেননি আর এমনি কথা বলেননি? তুরিয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা করতে নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা পদে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাওয়ার আগের আরেকটি ঘটনা। আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি ও মুন্সী জগমোহনলাল। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসেই স্বামীজির সঙ্গে গল্প করছেন তার এক বাঙালি অনুরাগী। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে বাঙালি ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোক রেল কর্মচারী। তিনি সাহেবকে বললেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না, ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো? এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশুনো করে থাকো, আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না, আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আই অনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজি তাকে কথা শেষ করতে দিলেন না, তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। ম্যান বলছো কাকে? উনি একজন জেন্টলম্যান, ভদ্রলোক। তোমার এই দুর্ব্যবহারের কথা আমি তোমার ওপরওয়ালাকে জানাবো। ভয় পেয়ে সাহেবটি তখন সুসুর করে সরে পড়লেন। তখন ভিড় জমে গেছে। সাহেব চলে গেলে পর স্বামীজি জগমোহনলালকে বললেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছ? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে কি দরের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের কাছে নিজেদের মর্যাদা বজায় রাখা চাই, তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে, এতে দুর্নীতির প্রশ্রয় দেয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাথি ঝাঁটা মারে।
আর আমরা চুপ করে তা হজম করি। শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক তার কাছে অসহ্য মনে হতে লাগল। পালকের শয্যা তার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগল। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে উঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তাঁর এক গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দ, স্বামীজি যাকে স্নেহভরে পেশন বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তাঁর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি, কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে পেশন? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন। তার বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান নানা রকম টিপ্পনি কেটে চলেছেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন, স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছ্যাঁচোর করে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বলে বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎসামান্য প্রতিশোধ হবে না। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনের ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নেগ্রো কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তাঁরই স্বজাতীয়, তাঁর গৌরবে নেগ্রো সমাজ গৌরবান্বিত, অতএব সে তাঁর সঙ্গে করমর্দন করতে চায়। স্বামীজি বললেন না যে তিনি নিগ্রো নন। কুলিটির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। আমেরিকার অনেক হোটেলে তাঁকে নিগ্রো মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তাঁর প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাঁকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে, আমেরিকায় তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকণ্ঠ ভোগ বিলাসে নিমগ্ন তিনি, তার ওপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন তখন তাঁর জীবনে এলো এক মর্মান্তিক আঘাত। তাঁর একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন।
এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন, কালভে রাজি হলেন না। তার মনে হল আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিতবধ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন এমন সময় স্বামীজি তাকে ভেতরে ডাকলেন। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে, শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, যেসব ঘটনা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে, তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কে সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে চার বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে। স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন তখন জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন। আলোচনায় যখন তারা হারতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করলেন। স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ়স্বরে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, মশায় ছেড়ে দিন, আর কখনো এমন করব না। এরপর জাহাজে যখনই তাঁর স্বামীজির সঙ্গে দেখা হতো স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন। এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, আচ্ছা সিংহ, কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কি করো? প্রিয়নাথবাবু উত্তর দিলেন, মশায়, তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই। স্বামীজি বললেন, বেশ কথা, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেই রকম অচলা ভক্তি থাকত তাহলে তুমি কখনো একটিও হিন্দু ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না, কিন্তু দেখো রোজ এই ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরবেই রয়েছ। বাপু, তোমাদের বিশ্বাস কই, দেশের প্রতি মমতা কই? মুখের ওপর প্রতিদিন পাদ্রীরা তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে, কিন্তু কজন তার প্রতিকার করবার চেষ্টা করছো? তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে? স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন। আলোয়ার রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে, কিন্তু একজন দরিদ্র বৃদ্ধা নিমন্ত্রণই স্বামীজি সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। মনে পড়ল পরিব্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন। স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে চান। স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে, শিষ্যদেরও নিয়ে এসেছেন। বৃদ্ধার আনন্দ আর ধরে না, স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে। মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন, আহা, বুড়িমার কি স্নেহ, আর এই চাপাটিগুলোই বা কি সাত্ত্বিক। বিদায় নেবার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি 100 টাকার নোট গৃহস্বামীর হাতে দিয়ে এলেন। স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন।
একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় আক্রান্ত হয়ে ছটফট করছে। লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার, কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন, সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথবাবু যদি কিছু মনে করেন। এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি, তারপরে ভাবলেন যা হবার হোক তিনি এ সেবা করবেনই। দুই গুরুভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথবাবুর বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে শুয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনের সেঁক দিতে লাগলেন। এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল। সব দেখে শুনে প্রিয়নাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক। কষায়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করাই এদের ব্রত। সব শুনে স্বামীজি জানতে চাইলেন মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, আপনাদের সভা এই দুর্ভিক্ষের সময় কোনো সাহায্য দেবার ব্যবস্থা করেছে কি? প্রচারক বললেন তাঁদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্য স্থাপিত, দুর্ভিক্ষ ইত্যাদিতে তারা সাহায্য করেন না, কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে, তাতে তাদের কিছু করবার নেই। এই অদ্ভুত যুক্তি শুনে স্বামীজির মুখ রাগে লাল হয়ে উঠল, তার চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তবুও নিজেকে সংযত করে শান্ত দৃঢ়স্বরে তিনি বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে এইভাবে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না, ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে গোমাতারা নিজের নিজের কর্মফলেই কষায়ের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের অতি কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হয়ে বললেন, হ্যাঁ আপনি যা বলেছেন তা সত্যি, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? স্বামীজির এই ভয়ঙ্কর ব্যঙ্গ প্রচারক বুঝলেন না, তিনি আর একবার তাঁর গোমাতাদের জন্য প্রার্থনা করলেন। স্বামীজি তখন বললেন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব, মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিকে কিছু দেওয়া যাবে। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে, দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো, ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরে উপকার করো, তাতেই মনে শান্তি হবে। স্বামীজিকে একবার একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি পুষবে? অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা, নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমের সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম। হিতবাদী পত্রিকা স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন, সঙ্গে আরও দুজন ভদ্রলোক, তাঁদের মধ্যে একজন পাঞ্জাবি। পাঞ্জাবে তখন তীব্র খাদ্য সংকট চলছে। আগন্তুকদের মধ্যে একজন পাঞ্জাবি আছেন জেনে স্বামীজি তাঁদের সঙ্গে ওই প্রদেশের অন্য সমস্যা এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা নিয়ে শুধু আলোচনা করলেন,
অন্য কোনো প্রসঙ্গে গেলেন না। বিদায় নেওয়ার সময় পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন, মহাশয়, আমরা খুব আশা করে এসেছিলাম যে আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকে চলে গেল, দিনটাই বৃথা গেল। স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুর অভুক্ত থাকবে সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো, তার যত্ন করা। তাছাড়া সব কিছুই হয় ধর্মধ্বজিতা নয়তো অধর্ম। আগন্তুক তিনজনই স্বামীজির এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। স্বামীজি শরীর ত্যাগের পর দেওস্কার বলেছিলেন, স্বামীজির ওই কথাগুলো তার অন্তরে চিরকাল জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গেছিল। সেই প্রথম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃত স্বদেশ প্রেম কি। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। তার এক বিদেশিনী বন্ধু মিস ম্যাকলাউড প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমি কিভাবে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষকে ভালোবাসো। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তাঁর বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তাঁর ধমনীতে। ভারতবর্ষ ছিল তাঁর দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তাঁর নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয়, ভারতবর্ষের গর্বে এত গর্বিত আর বুঝি কেউ হননি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি, আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কষাঘাত বুঝি আর কেউ করেননি। কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ ভালো মন্দ দুর্বলতা প্রয়োজন বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনিভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত বর্তমান ও ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তাঁর চিন্তায় রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমা রোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো।